এদিকে সুপারস্টার শাকিব খান তিনিও কিন্তু নিয়মিত শুটিং এর কাজে ব্যস্ত হয়েছেন। প্রিয় দর্শক, বিনোদন জগতের সব খবর নিয়ে এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছি আমি রিপোর্টার জেসিকা। বর্তমানে দেখা যাচ্ছে শাকিব খানকে লিডার আমি বাংলাদেশ সিনেমায় শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন। আর মাঝে মাঝে নায়িকা অপু বিশ্বাস তার সন্তানকে শাকিবের শুটিং সেটে নিয়ে আসেন, কারণ সেই সময়টা অপু বিশ্বাসের হাতেও অনেক কাজ থাকে, তাই যখন আউটডোরে শুটিং এ যেতে হয় তে শাকিবের কাছে দিয়ে যান আবরাম খান জয়কে। আর এর কারণ বলতে নায়িকা অপু বিশ্বাসের প্রেম প্রীতির বন্ধনের বর্তমানে শুটিংটি চলছে পাবনাতে। আর সুপারস্টার শাকিব খানের লিডার আমি বাংলাদেশের শুটিং উত্তরা 7 নম্বর সেক্টরে হচ্ছে। আর যেহেতু উত্তরাতে শুটিং হচ্ছে, তাই অপু বিশ্বাস ঢাকার শুটিং গুলো শেষ করে আউটডোরে গিয়েছেন তার সন্তান আবরাম খান জয়কে তার বাবা শাকিব খানের কাছে দিতে। এদিকে সুপারস্টার শাকিব খানের সেটে তখন ছিলেন বুবলি। হঠাৎ করে নায়িকা অপু বিশ্বাসকে দেখে নায়িকা বুবলির মুখটি শুকিয়ে যান। বুবলি ভাবনায় পড়ে যায় হঠাৎ করে কেন শাকিব খানের কাছে অপু বিশ্বাস এলেন এবং তার সন্তানকেও সাথে নিয়ে এসেছেন। বুবলি অপুকে দেখে শুটিং পেলে পাশের রুমে চলে যায়। বুবলিকে দেখেই মনে হচ্ছিল সে তেলে বেগুনে জ্বলে যাচ্ছিল, কেন অপু তার শুটিং সেটে এসেছে। যদি এটি বুবলির ভাবনা, কিন্তু অ্যাকচুয়ালি অপু বিশ্বাস তো এসেছে জয়কে শাকিব খানের কাছে রেখে। এরপর অপু বিশ্বাস প্রেমপ্রীতির শুটিং করার জন্য তিনি আউটডোরে যেতে চান। এদিকে আবরাম খান জয়কে শুটিং সেটে দেখেই সুপারস্টার শাকিব খান দৌড়ে আসলেন, এসে বললেন, পাপা স্কুল থেকে তুমি ডিরেক্ট এখানে চলে এসেছো? আবরাম খান জয় বলে, হ্যাঁ পাপা। শাকিব খান ব্যস্ত হয়ে পড়লেন সন্তানকে দেখে। প্রোডাকশন বয়কে দিয়ে জয়ের জন্য জুস এবং চকলেট সহ জয়ের পছন্দের নানা রকম খাবার অর্ডার করলেন সুপারস্টার শাকিব খান। অপু বিশ্বাস তখন শাকিবকে বললেন, তুমি ব্যস্ত হয়েও না, জয়কে আমি খাইয়ে নিয়ে এসেছি এবং ওর ব্যাগে অনেক টিফিনও আছে, আর যদি পারো তুমিও খেও, তোমার জন্য আমি কিছু পার্সেল ওর ব্যাগে দিয়েছি। শাকিব খান মুচকি হেসে বললেন, এসবের কি দরকার ছিল? অপু বিশ্বাস বলেন, শুটিং সেটে সবসময় সবকিছু পাওয়া যায় না, তাই ভাবলাম জয়ের জন্য যখন কিনছি তোমার জন্য একটু কিনি। শাকিব খান মনে মনে খুশি হয়েছেন, কিন্তু বললেন, কোনো দরকার ছিল না, এখানে পর্যাপ্ত খাবার আছে। শাকিব খান এবার অপুকে জিজ্ঞেস করলেন, তুমি আউটডোরে যাচ্ছ, কখন ফিরবে? অপু বিশ্বাস বললেন, আজ অনেক রাত হয়ে যাবে, প্রায় রাত 12টা বাজবে, তুমি যদি পারো জয়কে সবুজকে দিয়ে একটু পাঠিয়ে দাও বাড়িতে। শাকিব খান অপুকে বললেন, তোমার এগুলো নিয়ে চিন্তা করতে হবে না। সুপারস্টার শাকিব খান বললেন, সবুজকে দিয়ে পাঠাতে হবে না, জয়কে আমি নিয়ে যাব, জয় আর আমি মজা করতে করতে বাড়িতে ফিরব। অপু বিশ্বাস বললেন, তোমার কাজের ক্ষতি হবে না? শাকিব খান বললেন, না, আজকে শুটিং এর অংশ প্রায় শেষ হয়েছে, আর বাকি যতটুকু আছে সেটা আমি কাল সেরে নিবো।